সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে তোমাদের একটা 3D কে আঁকা দেখাবো। 3D কে কিভাবে আঁকছি দেখো, স্কেলটা বসিয়ে পুরো 6 ইঞ্চি একটা স্কেল বসিয়ে পুরো স্কেলটা জুড়ে লাইনটা টেনে নিলাম। এবার কে ওপরের দিকে লাইনটা দিচ্ছি, আবার নিচের দিকে লাইনটা দিচ্ছি, একই স্কেলটাই বসিয়ে নিচ্ছি, ছোট স্কেল নিয়ে সমান করে। এবার নিচের লাইনটা সমান হয়ে যাবে, নিচের লাইনটা সমান করে দিলাম, উপরের লাইনটাকেও সমান করে দিলাম, দিয়ে ওটা জুড়ে দিলাম। একটু সাইড হয়ে গেছে ওর জন্য আবার আরেকবার টেনে নিলাম, একটু সাইড হয়ে গেছে বলে। এবার দেখো কেটা লেখা হয়ে গেছে। এবার আমরা মার্কার পেন্সিল দিয়ে লিখেছি, মার্কার পেন দিয়ে এবার বর্ডার করে দিচ্ছি। তোমাদের কাছে মার্কার দিলে করবে, নাহলে স্কেচ পেন থাকলে স্কেচ পেন দিয়েও বর্ডার করতে পারো, বা পেন্সিল দিয়েও মোটা করে 10B পেন্সিল বা 8B পেন্সিল দিয়ে মোটা করেও বর্ডার করে দিতে পারো। যাদের কাছে এগুলো নেই তারা পেন্সিল দিয়েও বর্ডার করে দিতে পারো। দেখো বর্ডারটা চারদিক থেকে টেনে নিলাম, চারদিক থেকে সমান করে দাগের দাগের উপরে ভালো করে টেনে দেব। এটা কে লেখা হয়ে গেল, যেখানে যেখানে দরকার নেই সেগুলো একটু ইরেজ করে দিলাম। এর ভেতর দিয়ে স্কেল বসিয়ে শুরু করে আবার আমি একটা সরু মার্কার নিয়েছি। তোমাদের কাছে মার্কার থাকলে করবে, না হলে স্কেচ পেন দিয়ে করতে পারো বা পেন্সিল দিয়েও করতে পারো। ভেতরে শুরু করে একটা করে লাইন দিয়ে দেবে, একটু ডিস্টেন্সে একটা করে লাইন দিয়ে দেবে চারদিকে, একদম কেয়ের ভেতর থেকে প্রত্যেকটা দিকেই হবে, প্রত্যেক দিকে হবে লাইনগুলো। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো বা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন আমি ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের ঢুকে যাবে। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। এইভাবে দেখো ভেতর দিকে আবার একটা করে লাইন টেনে দিচ্ছি, এর ভেতর দিয়ে যেই লাইনটা টেনেছিলাম সেই খোপের ভেতর দিয়ে আবার শুরু করে আরেকটা খোপ করে দিচ্ছি, দুটো করে খোপ করছি। দেখে নাও কেমন করে করছি, খুব সোজা ব্যাপারটা, করলে খুব ভালো লাগবে, মন দিয়ে করবে। একটু দেখে নাও, দেখে নিয়ে পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে কীভাবে করলাম। এবার পুরো এই মাথা ও মাথা জুড়ে দিলাম, কেট ভেতর থেকে আবার ডবল লাইন হয়ে গেল। এবার আমি একটু অ্যাঙ্গেল করে দাগগুলো টেনে দিচ্ছি পরপর পরপর সমান ডিস্টেন্সে, কোনো স্কেল লাগবে না, এটা হাত দিয়েই করবে, হাত দিয়ে করলে সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে, স্কেল বসাতে গেলে আরও সময় বেশি লেগে যাবে। এইভাবে পরপর পরপর একটা করে লাইন দিয়ে দেবে। এখানেও তাই, এখানেও আমি এই কের যে মাথাটা সেখানেও আমাদের এইভাবে দিতে হবে, কীভাবে দিতে হবে দেখে দেখে নিলাম একটুখানি, দেখে নিয়ে এবার দিচ্ছি, দেখে নাও। এভাবে পরপর পরপর লাইনগুলো টেনে দেবে, একটার পর একটা লাইনগুলো টানবে, এইভাবে আবার উল্টো দিকে ক্রস করে দেবো, যেভাবে টেনেছিলাম ঠিক তার উল্টো দিক থেকে আবার এইভাবে লাইনগুলো টেনে দেবো। এভাবে লাইনগুলো পরপর পরপর টানবো, দেখে নাও কেমন করে করছি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং দেখে দেখে আমার স্টুডেন্টরা তো করেই, দেখে দেখে ভিডিও দেখে দেখে স্ক্রিনশট নিয়ে করে। আশা করবো যারা আমার স্টুডেন্ট নয় তারাও, যারা ছোটরা তারাও দেখে দেখে করতে পারো, তাহলে দেখবে আঁকাটা শিখে যাবে খুব ইজি করে। আমি করি ভিডিওগুলো যাতে সবাই করতে পারে। এইবার একটা করে এর ভেতরে একটা করে ডিজাইন আমরা কালো দিয়ে ভরাট করে দেবো একটা পাশ। আচ্ছা আগে এসে করে নিই, শেডটা করে নিই, কেটার শেডটা করে নিচ্ছি, দেখো পেন্সিল দিয়ে করে নিচ্ছি, যদি কোনো কারণে ভুল হয় তাহলে মুছে ঠিক করতে পারবে, একবারে মার্কার বা স্কেচ পেন দিয়ে করবে না, পেন্সিল দিয়ে টেনে নিচ্ছি। এবার পরপর পরপর লাইনগুলো কীভাবে টানছি একটু দেখে নাও, শেডটা ছায়াটা কীভাবে করছি। এবার যে লাইনটা টানা হয়ে গেল, এবার মার্কার দিয়ে, মোটা মার্কার দিয়ে সেই আউটলাইনটা আবার টেনে দিচ্ছি পরপর পরপর দাগের উপর দিয়ে। এই লাইনগুলো সুন্দর করে টানবে, লাইন যত টানা সুন্দর হবে ছবি দেখতে তত ভালো লাগবে। কেটা কেমন করে আঁকলাম সবাই দেখলে, এইভাবে বাড়িতে দেখে দেখে অবশ্যই করবে। এবার পেন্সিল দিয়ে আমরা শেড দিয়ে দিচ্ছি, 10B পেন্সিল বা 8B পেন্সিল দিয়ে, ডিপ থেকে লাইট, প্রত্যেকটার মধ্যে দেখো ডিপ থেকে লাইট। পেন্সিলটাকে ধরে নিয়েছি সমান করে, মাটিতে রেখে তারপরে ধরে নিতে হবে, তাহলে এটা সুন্দর করে শেড হবে। পরপর পরপর করে শেডটা দিয়ে দিলাম, এবার একটু এয়ারবার্ড দিয়ে একটু ঘষে দিলাম,
সবার বাড়িতেই থাকে, আঙুল দিয়েও ঘষে দিতে পারো, আঙুলে একটু ন্যাকড়া দিয়েও ঘষে মিলিয়ে দিতে পারো, মেলানোটা ভালো করলে দেখতে ভালো লাগে। শেডটা পরপর দিয়ে দিলাম, ডিপ থেকে লাইট কোন দিক থেকে হচ্ছে দেখতেই পাচ্ছ, যেদিকে আলো হালকা আছে সেদিক থেকে আলো পড়ছে, মানে আমার ডান দিক থেকে, বাঁদিকটা তাই করে দিলাম। এবার ছায়াটা দিয়ে দেবো, ছায়াটা কী করে আছে দেখো, 6B বা 8B পেন্সিল দিয়ে সমান করে একটু সুন্দর করে ভরাট করে ছায়াটা করে দেবে। অরিজিনাল ছবির থেকে সামান্য একটু হালকা হবে ছায়া। এবার আমরা ছায়াটা দিচ্ছি, পরপর পরপর শেডটা একই রকমভাবে টানবো। এবার দেখো এই খোপগুলো একটা করে খোপ ভরাট হয়ে যাবে, হ্যাঁ, তাহলে মাঝখানে একটা করে সাদা থাকবে, দুপাশে একটা করে খোপ ভরাট হবে, এপাশে আর ওপাশে উল্টিয়ে উল্টিয়ে যাবে। ঠিক এইভাবে যেভাবে ভরাট করলাম দেখলে, এভাবে সুন্দর করে কালো দিয়ে ভরাট করে দেবে, দেখতে ভালো লাগবে। দেখো ডিজাইনটা কী সুন্দর লাগছে, যদি গ্যাপগুলো সবকটা সমান হয় তাহলে বেশি ভালো লাগবে। একটু ধীরে ধীরে সুস্থে ধরে ধরে সুন্দর করে করবে, পেন দিয়ে এগুলো ভরাট করে দেবে, স্কেচ পেন দিয়েও করতে পারো, আমি সরু মার্কার দিয়ে করছি, তোমরা সরু মার্কার দিয়ে বা স্কেচ পেন দিয়েও করতে পারো। ডিজাইনগুলো পরপর ভরে দিলাম, একটা পাশ ভরে মাঝখানটা সাদা রেখে আবার আরেক পাশ ভরে দেবো, এটা আমাদের ভরাট হয়ে গেছে। এবার আমরা লাল কালির পেন দিয়ে একটু ডিজাইন করব, ডিজাইনটা দেখো কেমন করে করছি, হ্যাঁ, ইউ ইউর মতো করে লিখে দিলাম, একটু লাল মার্কার দিয়ে করে দিচ্ছি, মোটা মোটা হবে, দেখতেও ভালো লাগবে, বোঝা পরিষ্কার বোঝা যাবে। সরু জেল পেন দিয়ে করেছিলাম, দেখতে অতটা ভালো লাগছে না। এই প্রথমে একটু এইভাবে পরপর 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 এঁকে যাবে, ঠিক আছে। দেখো কোন দিক থেকে কোন দিকে আঁকছি একটু ভালো করে দেখে নাও, দেখে নিয়ে সুন্দর করে তোমরা এগুলো এঁকে দেবে। এবার আমাদের উপরে যেটা টানলাম, উপরের লাইনটা টেনে নিয়ে যে ফাঁকাগুলো থাকছে সেটা ভরাট করে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে, উপর পোর্শনটা সব ভরাট হয়ে যাবে। এভাবে আমাদের সব কমপ্লিট হয়ে গেল।